আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ। শিল্পাঞ্চলে খুঁটিনাটি খবরের সাথে আমি মন। আগামী 8ই ডিসেম্বর আসানসোল নজরুল মঞ্চে উর্দু একাডেমির উদ্যোগে আয়োজিত হবে নানাবিধ কর্মসূচি। মূলত এডুকেশন ডে এবং উর্দু দিবস উপলক্ষে আয়োজিত হবে এই কর্মসূচি। এক সাংবাদিক বৈঠকে কথা জানান মীর হাসিম এবং গোলাম সারবার। ডিসেম্বর কো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কি উর্দু একাডেমি কে তরফ সে এক প্রোগ্রাম হোনে যা রাহা হ্যায় আর ও প্রোগ্রাম কা উনওয়ান হ্যায় মৌজুদা দৌর মে হামারি জিম্মেদারিয়া আর ইসমে হামারে গেস্ট আ রহে হ্যায় আলিগড় ইউনিভার্সিটি কে প্রোফেসর শকিল শিমদানি সাহাব আর তিস্তা শীতল ওয়ার্ড ভি আ রহি হ্যায়। ইয়ে প্রোগ্রাম হম লোক খাস করকে উর্দু দিবস থা আর এডুকেশন ডে থা উসি কে আধার পে কর রহে হ্যায়। হম লোক নভেম্বর মে ইয়ে প্রোগ্রাম করনে ওয়ালে থে লেকিন কিসি কারণ হামারে জো গেস্ট হ্যায় উনকি কুছ পরেশানিয়া থি ও ওয়াক্ত নহি দে পায়ে থে জিসকে ওয়াজহ সে ইয়ে প্রোগ্রাম হম লোক নভেম্বর কে বাজায়ে ডিসেম্বর মে কর রহে হ্যায়। 8 দিসম্বর কো আসানসোল উর্দু একাডেমি কে প্রোগ্রাম হো রহি হ্যায় আর ইসমে তমাম জিতনে ভি মাইনরিটিজ কে লোক হ্যায় সবো সে গুজারিশ হ্যায় আপিল হ্যায় কি ও শিরকত হোকর ইস কামিয়াব কো প্রোগ্রাম করায়ে। কামিয়াব কো নজরুল মঞ্চ সুবহ 10 বজে 8 দিসম্বর কো হো রহি হ্যায়। দিন ভর 8 সে 2 তক কা চলেগা, 10 সে 2 তক কা চলেগা ইয়ে প্রোগ্রাম। ভাইয়া ইসকা উদ্দেশ্য ক্যা? উদ্দেশ্য দেখিয়ে উর্দু একাডেমি উর্দু কে লিয়ে কাম কর রহি হ্যায়, উর্দু কি তরক্কি কে লিয়ে কাম কর রহি হ্যায়। আসানসোল মে জো হালাত হ্যায় আভি মৌজুদা দৌর মে জো আসানসোল কা জো হালাত হ্যায় ইসকো এক পায়গাম দেনা চাহতে হ্যায়, এক মেসেজ দেনা চাহতে হ্যায় আসানসোল কে আওয়াম কো কি সবসে বড়ি বাত হ্যায় কি ইয়াহাঁ তরহ তরহ কে মজহব কে লোক রহতে হ্যায় আর হম লোক হিন্দুস্তান কে নাগরিক হ্যায়, হিন্দুস্তান মে রহতে হ্যায়, হিন্দু মুসলিম সিখ ঈসাই সবই ভাইচারগি কে নাতে রহতে হ্যায়, ইসি মোহব্বত কো উজাগর করনে কে লিয়ে প্রোগ্রাম কর রহে হ্যায়। ইয়ে আসানসোল নগর নিগম উর্দু একাডেমি হ্যায় না ওয়েস্ট বেঙ্গল? আসানসোল নগর নিগম উর্দু একাডেমি। সেমিনার হ্যায় উসকা সাবজেক্ট হি ওয়হি হ্যায় ফিউচার। ये हम लोग मैंने कल हम लोग का उर्दू एकेडमी का एक मीटिंग था तो उसमें हम लोग ने ये फैसला लिया कि उर्दू एकेडमी का मेंबर बहुत कम है तो आज मेयर साहब ने ये इजाजत दिया कि उसके मेंबरशिप को बढ़ाने के लिए तो उसके लिए हम लोग ये फॉर्म इशू कर रहे हैं तमाम 106 वार्ड में कि जो लोग मैंने उर्दू से मोहब्बत रखते हैं उनका जिनको उर्दू से लगाव है तो वो लोग जो लोग इस उर्दू एकेडमी आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन में शामिल होना चाह रहे हैं तो वो ये फॉर्म हम लोग इशू कर रहे हैं ताकि वो तमाम लोग जो है इस फॉर्म के जरिए आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन को उर्दू एकेडमी में शामिल हो सकेंगे। রবিবার আসানসোল উত্তর বিধানসভায় বহুসংখ্যক বিজেপি কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। দলবদলের এই পালায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটং এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ। রবিবার আসানসোল পৌর নিগম 42 নম্বর ওয়ার্ডে এলইডি স্ট্রিট লাইট পরিষেবা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলইডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, মন্ত্রী মলয় ঘটক এবং অন্যান্য নেতৃবৃন্দ। এখানে মাননীয় মন্ত্রী আছেন, মনোভাবন আছে, মানিমেক আছে, পূর্ণিমাজী আছে, আপনারা আছেন, আমাদের ভানু আছে। এই কাজটা মাননীয় মন্ত্রী সাহেব দিয়ে এসেছিলেন, তিনি কাজ চাইলে যেগুলো রাজ্য সরকারের কাছ থেকে উনি নিয়ে এসেছিলেন, কতগুলো কাজের স্কিম আমরা এখানে এস্টিমেট করে দিয়েছিলাম, সরাসরি রাজ্য সরকারের ওনার মাধ্যমে রাজ্য সরকার পাঠিয়েছিলাম। এবং আমরা খালি এজেন্সি এনডিএ খালি কাজটা ইমপ্লিমেন্ট করছে, এর মধ্যে আমাদের টাকারও কোনো ভূমিকা নেই, আমাদের আনানোর কোনো ভূমিকা নেই। যেটুকুই বলেছেন মন্ত্রী করেছে এবং অনেক যে কথা শুনলাম পরবর্তীকালে মাননীয় মন্ত্রী, যেহেতু এইটা ওনার আসানসোল উত্তর বিধানসভা, এখানে যে কোনো উন্নয়নমূলক কাজ তার হাত ধরেই হচ্ছে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের যা উন্নয়ন হয়েছে এই এলাকায়, যেদিকে ডাকবেন, বাইরে ডায়ে সামনে পেছনে,
সমস্ত কাজ কিন্তু আমরা আমাদের রাজ্য সরকার মাননীয় মহোদয়ের নেতৃত্বে হচ্ছে। তার অর্থবল বললে তার অনুপ্রেরণায় আমরা কাজগুলো করতে পারছি। কিন্তু তার সত্ত্বেও তার মধ্যে একটা দুঃখের ছায়া আছে আমাদের মধ্যে, কারণ আজকের যে কাজটি আমরা উদ্বোধন করছি এর পিছনে কিন্তু সব থেকে বেশি যদি কারোর হাত থাকে বা ছিল সেটা কিন্তু অমিয় দায়। কারণ প্রতিনিয়ত আমি শনি রবিবার যখনই আসি গেলে পরেই তার এলাকার কোনো না কোনো কাজ নিয়ে তিনি তাগাদা মেরে থাকেন যতক্ষণ না তার কাজটা হয়। আমি বলেছিলাম এখনও হলো না, এইটা কী হলো? এই ছিল তার ভাষা, এই ছিল তার কাজ। এলাকার মানুষের জন্য সবসময় চিন্তাভাবনা করেছেন, উন্নতির জন্য চিন্তাভাবনা করেছেন। এবার আমাদের এখানে আসানসোল কর্পোরেশনও উন্নয়নের কাজ করে, এডিডিও উন্নয়নের কাজ করে। রবিবার আসানসোল পৌর নিগম 22 নম্বর ওয়ার্ড কল্যাণপুর একটি হাইড্রেন্ট নির্মাণের শুভ শিলান্যাস করেন মন্ত্রী মলয় ঘটক। এলইডির আর্থিক সহযোগিতা শুরু হবে এই নির্মাণ কার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। এই এলইডি লাইটের আজকে ভিত্তিপ্রস্তর করা হলো। তারপরে আপনার ওটা 54 ওয়ার্ডে সেখানে একটা রাস্তা তার উদ্বোধন করা হলো। এবং তারপরে এইখানে দুটো আজকে কাজ আছে, একটা হাইড্রেনের আর একটা কালভার্টের কল্যাণপুরে। তো আসানসোল উত্তর বিধানসভার যে 32টা ওয়ার্ড আছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 2017 7ই এপ্রিল আমাদের প্রায় 50 বছরের যে লড়াই ছিল যে আসানসোলকে আলাদা জেলা করতে হবে তিনি তার স্বীকৃতি দিয়ে গেছিলেন। এখন আসানসোলে ডিএম বসে, আসানসোলে ডিস্ট্রিক্ট জাজ বসে এবং আসানসোলে জেলার সমস্ত অফিস আস্তে আস্তে খুলছে। হয়তো আগামী 2-4 মাসের মধ্যে আমাদের সরকারের 52টা দপ্তর আছে, 52 দপ্তরেরই অফিস খুলে যাবে কিছুদিন। এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা বেশ কিছুদিন আগের থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন কাজের আমরা দাবি করতাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে যাতে সেই কাজগুলো এই অঞ্চলে হয় তিনি কিন্তু অনুমোদন দিয়েছেন। রক্তের শীতকালীন চাহিদা সংকট প্রতিরোধ করার জন্য আসানসোল পৌর নিগম 44 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় কাউন্সিলর উমা সারাপ এবং অন্যান্য নেতৃবৃন্দ। ধন্যবাদ দিতে হবে 44 নম্বর ওয়ার্ডকে, তৃণমূল কংগ্রেসকে, মেরে সাথী দলকে কি আজ ইয়ে হর সাল কমা কি ইস বার ভী ব্লাড ডোনেশন কা ক্যাম্প হল লগায়া হ্যায়। খাস করকে ইস সময় পর জব থোড়া গরমি হোতা হ্যায় তো ব্লাড ব্যাঙ্ক মে থোড়া ব্লাড কা কমি হোতা হ্যায় আর ইস টাইম মে ব্লাড কা জরুরত ভি জ্যাদা হোতা হ্যায়। ইসলিয়ে ইস টাইম মে ক্যাম্প করনে কে লিয়ে হম লোগ কা সরকার ভি উৎসাহিত করতা হ্যায়। আপ লোগ কো মালুম হ্যায় কি মাননীয় মমতা ব্যানার্জি হম লোগ কা চিফ মিনিস্টার, উন্হোনে হর ক্লাব কো 2 লাখ রুপিয়া করকে পহেলা সাল দে 1 লাখ রুপিয়া করকে হর সাল দেতে হ্যায় কি ইয়ে সব ক্লাব সমাজ কা কাম করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ব্লাড ডোনেশন ক্যাম্প করে, নেই তো সামাজিক যে কাম হ্যায় ও কাম মে যোগদান করে আর সমাজ কা সাথ রহে। তো মে জ্যাদা বক্ত নেই লেগে লেকিন ইতনা কহেঙ্গে কি আজ যে লোক ব্লাড ডোনেশন কর রহে হ্যায় ও লোক সমাজ কা সবসে বড়া দান রক্তদান ও লোক আজ কর রহে হ্যায়। আর ব্লাড এক এসা চিজ হোতা হ্যায় জিসকা কোই জাতি ভি নেই রহতা হ্যায়, ধর্ম ভি নেই রহতা হ্যায়, ভাষা ভি নেই রহতা হ্যায়। আজ যো ইয়াহ পর ব্লাড ডোনেট কর রহে হ্যায় ও কোন জাতি কোন ধর্ম কোন ভাষা কা আদমি হ্যায় এ ভি লিখা নেই রহেগা। আর ইয়ে ব্লাড সে জিসকা জান বচেগা উসকো ভি মালুম নেই হোগা কি জো ব্লাড উসকা শরীর মে আয়া ও কোন জাতি কোন ধর্ম কা মানুষ থা কোন ভাষা কা মানুষ থা। তো ইয়ে সম্প্রীতি কা সবসে বড়া জগা হ্যায় ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন যো লোক করতে হ্যায় ও লোক সমাজ কা বহুত বড়া কাম করতে হ্যায়। আপনারা দেখছিলেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ।